আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, শুরু করছি আমাদের আজকের ইসলামিক প্রশ্ন উত্তর ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রথম প্রশ্ন, মিলাদ অর্থ কি? উত্তর, মিলাদ আরবি শব্দ, এর অর্থ হল জন্ম বা জন্মদিন বা জন্মকাল। মোকাবেলা শব্দের অর্থ কি? উত্তর, মোকাবেলা একটি আরবি শব্দ, এর অর্থ হল পরস্পর যুদ্ধ করা। ধর্ম শব্দের আরবি শব্দ কি? উত্তর হবে দিন। আমানত কি? উত্তর, আমানত অর্থ আস্থা, নিরাপত্তা বা নিরাপদ। কারো কাছে কোনো ব্যাপারে নির্ভর করা বা কিছু নিরাপদে রাখা হলো আমানত। ইয়া হাবিবি অর্থ কি? উত্তর, ইয়া হাবিবি একটি আরবি শব্দ, এর অর্থ হলো হ্যাঁ বন্ধু আমার। কোনো ঘনিষ্ঠজনকে সম্বোধন করতে এটি ব্যবহার করা হয়। ইব্রাহিম নামের অর্থ কি? উত্তর, ইব্রাহিম নামের বাংলা অর্থ হল বহু লোকের পিতা। নাফসি অর্থ কি? উত্তর, এটি একটি আরবি শব্দ, নাফসি অর্থ মন প্রাণ আত্মা এসব। মানুষ ব্যক্তি প্রাণী স্বয়ং নিজেই নাফসি। পীর কি? উত্তর, পীর শব্দটি একটি ফার্সি শব্দ, এটি আরবি শব্দ নয়। কোরআন হাদিসের পরিভাষার অন্তর্ভুক্ত কোনো শব্দও এটি নয়। শব্দগতভাবে এর অর্থ হল জ্ঞানী। ওলি কাকে বলে? উত্তর, ওলি একটি আরবি শব্দ, এর অর্থ অভিভাবক বা মুরব্বী। কিছু ক্ষেত্রে এই শব্দটির অর্থ হয় শাসক, অভিভাবক বা কর্তা। হুজুর কাকে বলে? উত্তর, এটি একটি সম্মানজনক শব্দ। হুজুর শব্দটি আসলে ফার্সি শব্দ যার অর্থ জনাব। হিন্দি, উর্দু ও বাংলা ভাষায় একটি সম্মানসূচক শব্দ হিসাবে ব্যাপক ব্যবহার হয় এটির। মাজার বা দরগা কি? উত্তর, মাজার আরবি শব্দ যার অর্থ দর্শনীয় স্থান। দরগা ফার্সি শব্দ যার অর্থ পরিদর্শনের স্থান। আল কোরআনের এই আল শব্দের অর্থ কি? উত্তর, আল শব্দটির অর্থ কোনো কিছুকে নির্দিষ্ট বোঝানো। ইংরেজিতে যেমন দ্য সান অর্থাৎ সূর্যকে নির্দিষ্ট করে বোঝায়, ঠিক তেমনই আল কোরআন অর্থাৎ কোরআনকে নির্দিষ্ট করে বোঝানো হয়। আর রহমান শব্দের অর্থ কি? উত্তর হবে অসীম দয়াময়। আল্লাহ শব্দের অর্থ কি? উত্তর, আল্লাহ শব্দটি মহান রাব্বুল আলামিনের ইসমে জার। দুনিয়ার কোনো ভাষাতেই এ শব্দের কোনো বিকল্প শব্দ হতে পারে না।